हेलो बंधुरा आशा कर भलो आज बाड़ी मन दिए पढ़ाशुनो करो सवार आगे तुम्हारे अरिंदम सबाई के स्वागत तुम्हारे यूट्यूब चैनल एपी फ्रेश परफॉर्मे जदि चैनल नतून थको अति अवश्य सबसक्राइब कर दिओ और भिडियोटी भालो लेगे थाके पुरो भिडियोटा कोथाओ स्किप करबे ना। स्किप करले किन्तु केउ बुझते पारबे ना। जदि भालो लेगे थाके अति अवश्य तो लाइक एकटा करे दिओ। चलो देखे नाओ आज के टपिक रखा है प्रिपोजिशन होते अवश्य तो थंबनेल देखे बुझते पेरेछ। तो हमारे आज के पार्ट 4 पार्ट 1 पार्ट 2 पार्ट 3 जा देखोनी होते अवश्य डिस्क्रिप्शन में चले जाओ সেখানে लिंक দেওয়া আছে ওতে অবশ্যই লিংক গুলো দেখে নিও। সেখান থেকে তোমরা তিনটে পার্ট তোমরা পেয়ে যাবে আর বাকি আরো অনেক কিছু করানো হয়েছে সেগুলো ওতে অবশ্যই দেখে নিও। চলো বেশি কথা না বাড়িয়ে আজ ক্লাস শুরু করা যাক। देखो आज के जानते चले एक प्रिपोजिशन जो कन्फ्यूज कर जाए एमन दुटो नियम आछे कखन सेटा एमन यूज करते पारी जखन धरो कोनो किछु बेष्टित बोझाबे एकटा बेष्टित चारिदिक दिये बेष्टित तखन आमरा एमन यूज करते पारी। ताछाड़ा जखन आमरा दुइयेर बेशी बोझाई कि बोललाम दुइयेर बेशी बोझाई सेई क्षेत्रे आमरा किन्तु एमनटा यूज करते पारी। चलो देखे ना आज एक एग्जाम्पल माध्यम दिए डाउट क्लियर हो जाते। चलो देखे डिवाइडेड द मिठाई अमंग द फोर स्टूडेंट्स एक दुखेर विषय बोले राखी मिठाई इंग्रेजी मीनिंग के हमें जाने ना तो तुम्हारे काछ थेके हमें जानते चाहिए मिठाई इंग्रेजी मीनिंग के अति अवश्य कमेंट सेक्शन जानिए दिओ। डिवाइडेड द मिठाई अमंग द फोर स्टूडेंट्स माने हमारे मिठाई चार जो स्टूडेंट मध्य भाग को दीते बोला भाग कर दीते बोला जखन दुइयेर बेशी बोझाबे ना दुजोनकार बेशी भाग करते बोला तखन यूज करब कि बोलतो तखन आमरा यूज करब अमंग। एबारे तोमरा होयतो प्रश्न करते पारो ताहले जखन दुई माने दुजोन बोझाबे जखन दुजोन बोझाबे तखन आमरा कि यूज करब तखन बिटुइन यूज करब कि करब बिटुइन बोझा गेल। जखन दुइयेर बेशी तखन अमंग और दुजोन बा एकजन दुजोन हले तखन बोलबो बिटुइन बोझा गेल। चलो आर कि आछे दुएर बेशी बोझाले आमरा कि यूज करते पारी अमंग। ताछाड़ा चारिदिके बेष्टित बोझाले अर्थात देखो देयर इज ए हाउस अमंग द ट्रीज अर्थात गाछ दिए পুরো ঘরটা কি করা হয়েছে পুরো ঘরটা বেষ্টিত করা হয়েছে তাই না। তো এখানে দেয়ার ইজ এ হাউস অ্যামং দ্য ট্রিজ মানে গাছগুলি দাঁড়াতে কি হয়েছে ঘরটা বেষ্টিত করা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু আমরা অ্যামংটা ইউজ করতে পারি। তাহলে দুয়ের অধিক বোঝালে প্লাস চারিদিকে বেষ্টিত বোঝালে তখন আমরা অ্যামংটাকে ইউজ করতে পারি। চলো তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। পরবর্তী কি প্রিপারেশন আসছে চলো দেখে নিই। দেখো পরবর্তী দেখতে হচ্ছে বিটুইন একটাকে কি করলাম একটাকে বলে অ্যামং একটাকে বলে অ্যামং তার কিছুটা একই নিয়ম বিটুইন বিটুইন আমরা কোথায় ইউজ করি তার আগে একটু আগে তো মনে করি আমি আগেরটা আমরা বললাম যে অ্যামং আমরা বসা বসে কোন দুইয়ের বেশি বোঝাবে কোনো জিনিসকে আমি চারটে ভাগে ভাগ করছি পাঁচটা ভাগে ভাগ করছি তিনটে ভাগে ভাগ করছি তখন কিন্তু সেটা আমরা অ্যামং বসাবো। যখন আমরা দুজন বসাবো দুজন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো বিটুইন অর্থাৎ কি বলতো দেখো ডিভাইড উইথ দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু ওয়াইস একটা ম্যাঙ্গোকে এই ম্যাঙ্গোগুলোকে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে তাই না। কজনের দুজন কজনের মধ্যে দুজন টু ওয়াইস তাই দুইয়ের মধ্যে বোঝাতে কিন্তু আমরা ইউজ করব ডিভাইড উইথ দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু ওয়াইস দুজনের মধ্যে বোঝাতে আমরা तो আমরা ইউজ করব বিটুইন ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কি আছে দেখে নেওয়া যাক। দেখো আমরা ওভারে ব্যবহার কোথায় কোথায় ইউজ করতে পারি প্রথমত বলি উপরে বোঝাতে উপরে মানে আমরা অন অন আর ওভার দুটো মানে উপরে অন হচ্ছে উপরে লেগে থাকা বোঝালে ওভার হচ্ছে যেটা উপরে থাকে লেগে থাকা নয় সেটা ওভার। এবার ধরো উপরে বা ওভার বোঝাবে দেখো দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার অর্থাৎ দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার ब्रिज रिभार उपरे ब्रिज आछे बोझाচ্ছে ओभार बोझा গেল। এবারে আসছে হি টক ওভার দ্য টেলিফোন দেখো কোন মাধ্যম বোঝাবে কোন মাধ্যম কিছু দাঁড়াতে আমরা কিন্তু কোন কাজ করছি সেখানে কিন্তু আমরা মাধ্যম বোঝালে কিন্তু ওভারটা ইউজ করতে পারি। আমরা টেলিফোনে কথা বলি এখন বর্তমান সময়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আরো সব ক্ষেত্রে কিন্তু আমরা টেলিফোনটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা টেলিফোন ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা ओभार আমরা ইউজ করব কোন মাধ্যম বোঝালে মানে হি টক ওভার টেলিফোন সেই টেলিফোনে দাঁড়াতে কিন্তু কথা বলছে তো সেই ক্ষেত্রে আমরা ওভারটাকে ইউজ করতে পারি। তাছাড়া পাড়াপাড়া, পাড়াপাড়া মানে কি? পাড়াপাড়া মানে হচ্ছে ধরো এখান থেকে ওইটা যাচ্ছ এরকম বোঝালে, বা এই যে রান ওভার দ্য গ্লাস, তারা রান করছে, দৌড়াচ্ছে কোথায়? কাঁচের ওপরে, কাঁচের গ্লাসের ওপরে, কাঁচের ওপরে। তো সেক্ষেত্রে আমরা ওভারটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ওপরে বোঝাতে বা মাধ্যম বোঝাতে পাড়াপাড়া বোঝাতে কিন্তু আমরা ওভারটা ইউজ করতে পারি। তাছাড়া কর্মকর্তা আর বিপরীত বোঝানো কিন্তু আমরা ওভারটা ইউজ করতে পারি। তো যেহেতু আমাদের তিনটা থেকে পরীক্ষা কোশ্চেন এসেছে, তো এই তিনটাকে আমি তুলে ধরলাম। এগুলো এখন তুলে ধরার দরকার নেই, এগুলো পরীক্ষা আসে না। এই তিনটাই মনে ইম্পর্টেন্ট। তো তোমরা মাথায় রেখো যে ওপরে, মাধ্যম আর পাড়াপাড়া বোঝাতে কিন্তু আমরা ওভার ইউজ করতে পারি। চলো পরবর্তী কি আছে দেখে নেওয়া যাক। আজকের মতো শেষ প্রিপোজিশন আন্ডার। আন্ডার আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি দেখো। The pen is under the table. পেনটা আছে টেবিলের নিচে, ঠিক সেক্ষেত্রে আন্ডার ইউজ করে থাকে। একটা কথা বলে রাখি, এটা বিনীত বলে একটা প্রিপোজিশন। বিনীত, বিনীত হচ্ছে নিচে আছে লেগে থাকা বোঝালে, নিচে আছে বাট লেগে থাকা বোঝালে। ঠিক অনের বিপরীত হচ্ছে বিনীত, অনের বিপরীত হচ্ছে বিনীত। তো একই অঞ্জন উপরে লেগে থাকা বোঝায়, যেমন বিনীতের নিচে লেগে থাকা বোঝাবে। আন্ডার কি? দ্য পেন ইজ আন্ডার দ্য টেবিল, পেনটি আছে টেবিলের নিচে, তাই নিচে বোঝাতে কিন্তু আমরা আন্ডার ব্যবহার করে থাকি। হি আর্নস আন্ডার 10,000, তাহলে সে 10,000 টাকা সে কি করে আর্ন করে? সে 10,000 টাকা আর্ন করে। সেক্ষেত্রে পরিমাণ কি বলছে? পরিমাণ। তো পরিমাণ বোঝাতে কিন্তু আমরা আন্ডার ব্যবহার করে থাকি। তাছাড়া দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, এই বিল্ডিংটা কি হচ্ছে? এই বিল্ডিংটা কিন্তু আমাদের কনস্ট্রাকশন আন্ডারে আছে, তো অর্থাৎ অধীনে আছে, অর্থাৎ অধীনে আছে। তাহলে নিচে পরিমাণ আর অধীনে বোঝাতে কিন্তু আমরা আন্ডার ব্যবহার করে থাকি। আশা করি তোমাদের একটা কথা বলে রাখি, একটা তোমাদের শেষ যখন আমাদের প্রিপোজিশনের লাস্ট ক্লাস হবে, সেই প্রিপোজিশন শেষ ক্লাসে কিন্তু অতি অবশ্যই আমরা কি করব, পুরো হোল যা যা করবো আমরা, এতগুলো যা যা ক্লাস করছি পার্ট ওয়ান পার্ট টু, টোটালি লাস্ট একটা ভিডিও থাকবে যেখানে সব কিছু থাকবে। তো মোটামুটি আধ ঘন্টার ক্লাস হবে, আধ ঘন্টা এক ঘন্টা হতে পারে, তো সেখানে সব থাকবে, ঠিক আছে? তো অতি অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, না হলে দেখতে পাবে না। আর অতি অবশ্যই পাশে বেল যে আইকনটা আছে সেটা অতি অবশ্যই অল করে রাখো, যখন আমরা ভিডিও আপলোড করব তখন তুমি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে আছে। তো যদি ভালো লেগেছে অতি অবশ্যই লাইক করে দিও। লাইক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু এই প্ল্যাটফর্মটাকে আরো উঁচুতে পৌঁছাবার জন্য অতি অবশ্যই একটা লাইকের দরকার। আর যদি নতুন হয়ে থাকে অতি অবশ্যই আরো সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। তো আজকে এই পর্যন্ত। তো ঠিক আছে, বাই বাই। বাড়িতে ভালো করে পড়াশোনা করো। বাই বাই।